সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আলোচনার চেষ্টা করব সাক্ষ্য আইনের 1872 সালের চরিত্র, যে ক্ষেত্রে প্রাসঙ্গিক সে বিষয় সম্পর্কে। এটা সম্পর্কে সাক্ষ্য আইনের 52 ধারা থেকে 55 ধারা আলোচনা করা হয়েছে। সাক্ষ্য আইনে শুধুমাত্র পক্ষগণের চরিত্র সম্পর্কে আলোচনা করা হয়নি, সাক্ষীগণের চরিত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে পক্ষগণের চরিত্র সম্পর্কে 52 থেকে 55 ধারায় আলোচনা করা হয়েছে এবং সাক্ষীগণের চরিত্র সম্পর্কে 132 এবং 146 থেকে 155 ধারায় আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করব সংক্ষেপে পক্ষগণের চরিত্র সম্পর্কে। দেওয়ানি মোকদ্দমায় কথিত আচরণ প্রমাণ করিবার জন্য চরিত্র প্রাসঙ্গিক, অর্থাৎ দেওয়ানি মোকদ্দমায় চরিত্র পক্ষগণের চরিত্র সৎ কিংবা অসৎ সেটা প্রাসঙ্গিক নয়, এটা অপ্রাসঙ্গিক। তবে বিচার দেওয়ানি মোকদ্দমায় চরিত্র যদি বিচার্য বিষয় হয় সেক্ষেত্রে প্রাসঙ্গিক হবে, অন্যথা এটা প্রাসঙ্গিক হবে না। কিন্তু অন্যভাবে প্রাসঙ্গিক ঘটনা হইতে যতটা জানা যায় ততটাই প্রাসঙ্গিক হবে, এটা 52 ধারাতে আলোচনা করা হয়েছে। ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব প্রাসঙ্গিক, এটা বলা হয়েছে 55 ধারা অনুসারে সাক্ষ্য আইনে। তো কোনো লোকের চরিত্র যদি এরূপ হয় যে ওই লোকের প্রাপ্য ক্ষতিপূরণের পরিমাণ তা দ্বারা প্রভাবিত হয়, তবে দেওয়ানি মোকদ্দমায় তা প্রাসঙ্গিক ঘটনা। অর্থাৎ দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে ক্ষতিপূরণের মামলায় সৎ অসৎ চরিত্র প্রাসঙ্গিক, এটা 55 ধারায় আলোচনা করা হয়েছে। ফৌজদারি মোকদ্দমায় পূর্ববর্তী সৎ চরিত্র প্রাসঙ্গিক, অর্থাৎ এটা আলোচনা করা হয়েছে 53 ধারায়। এখানে আমি প্রথম 52 তারপর 55 ধারা আলোচনা করছি। প্রথমে আমি আলোচনা করছি দেওয়ানি কার্য দেওয়ানি মামলার ক্ষেত্রে, পরবর্তীতে আলোচনা করছি ফৌজদারি মামলার ক্ষেত্রে। এই জন্য সিরিয়ালি আলোচনা করি নেই ধারা অনুসারে। 53 ধারা অনুসারে ফৌজদারি মামলায় মোকদ্দমায় দোষী লোকের চরিত্র ভালো, ইহা প্রাসঙ্গিক ঘটনা, অর্থাৎ পূর্ববর্তী সৎ চরিত্র প্রাসঙ্গিক ঘটনা হবে ফৌজদারি মামলার ক্ষেত্রে। পূর্ববর্তী অসৎ চরিত্র উত্তরদান ব্যতীত অন্য কোনো বা অন্যভাবে অপ্রাসঙ্গিক, এটা 54 ধারায় আলোচনা করা হয়েছে। 54 ধারা অনুসারে ফৌজদারি মোকদ্দমায় অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক, তবে অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক প্রাসঙ্গিক হবে যখন ভালো চরিত্র ভালো মর্মে সাক্ষ্য দেওয়া হলে, অসৎ চরিত্র বিচার্য বিষয় হলে, খারাপ চরিত্রে সাক্ষ্য প্রমাণ হিসাবে পূর্ববর্তী দণ্ড আদেশ। এই তিনটে ক্ষেত্রে ব্যতীত অসৎ চরিত্র প্রাসঙ্গিক হবে না, অর্থাৎ অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক, তবে এই যখন তিনটে ক্ষেত্রে আসবে তখন অসৎ চরিত্র প্রাসঙ্গিক হবে। যদি খারাপ চরিত্রকে ভালো মর্মে যদি সাক্ষ্য দেওয়া হয়, অসৎ চরিত্র যদি বিচার্য বিষয় হলে খারাপ চরিত্রে সাক্ষ্য প্রমাণ হিসাবে পূর্ববর্তী দণ্ড আদেশ।